দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের পাইকারি বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। এটা খুলবেন কাকা? এটা খুলবেন? খুলবেন না? এইটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরেরটা। আচ্ছা, ফরিদপুরের। তো দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ। তো আজকের বাজারে কেমন দামে বিক্রি হয় সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক, সকলে কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি। দর্শক, আজকে 31শে মে, এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। দর্শক, এগুলোর কেজি কত কাকা? কেজি আপনার 65 থেকে 66 টাকা কেজি। এটা কি মোটামুটি কোয়ালিটির? মোটামুটি কোয়ালিটির। আচ্ছা দর্শক, মোটামুটি কোয়ালিটির যেটা, এটা 65 থেকে 66 টাকা কিন্তু আজকের বাজারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? তো কাকার নাম কি? মোহাম্মদ আলমগীর। আলমগীর কাকা, তো আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুরে? আচ্ছা, ফরিদপুরে। তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে? আপনার 65 টাকা বিক্রি হইতেছে, 68 থেকে 70 টাকা। আবার কিছু বাঁচামাল আছে, 70 থেকে 72 টাকা বিক্রি আছে। ফরিদপুরে কিছু মাল আছে আপনার 65 থেকে 67 টাকা বিক্রি আছে। আবার কিছু মাগুরের মাল আছে, এটা এই দাম। বিভিন্ন দামের। আচ্ছা, তো আমদানি কেমন এখন? আমদানি মোটামুটি কম, শুক্রবার তো আমদানি কম। আজকে আমদানির পরিমাণটা কিছুটা কম, শুক্রবার একটু বেচা কিনা কম হয় নাকি? শুক্রবার বেচা কেন, সবাই জুম্মা নামাজ পড়বে, আবার ছুটের দিন, বাজার ঘাট করে। আচ্ছা, এই জন্য একটু বেচা কিনা আজকের বাজারে কম। দাম কি গতকালকের চেয়ে একটু বাড়ছে নাকি? হ্যাঁ, গতকালের চেয়ে একটু বাড়ছে, কেজিতে 1 টাকা বাড়ছে। কেজিতে 1 টাকা বাড়ছে। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি আপনার পিছে দেখতে পাচ্ছি যে পাবনার পেঁয়াজটা সবচেয়ে ভালোটা। ও, এটা কোথার? পাংশা। পাংশা, এইটা হইছে পাংশা? হ্যাঁ, পাংশা। পাংশার একদম পাবনার পেঁয়াজের মতোই লাগে। এইটা কত করে কাকা? এইটা 70 থেকে 72 টাকা। সাইজ কিন্তু অনেকটাই বড় সাইজ। এই উপরে আর নিচে কি এক হবে? ভিতরে আর উপরে নিচে এক? এক। এর ভিতরে আর থাকে যে আপনার গুড়ে বেশ পাওয়া যাবে না, সব এক সাইজ। সব এক সাইজ। এটা হচ্ছে 70 থেকে 72 টাকা। জি, 70 থেকে 72 টাকা পাংশার যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির এইটা। আর পাবনার পেঁয়াজ কি আছে আজকে? আজকে পাবনার পেঁয়াজ নাই, গাড়ি ঢোকে নাই। গাড়ি ঢুকবে রাতে। রাতে আসবে? শনিবার কি বাজার একটু বেশি থাকে? শনিবার বাজার বেশি থাকে, মাল বেশি থাকে। মাল বেশি থাকে, মাল বেশি থাকে। আচ্ছা, তো আর ফরিদপুরের মোটামুটি কোয়ালিটিটা কত আজকে? মোটামুটি ফরিদপুরের কোয়ালিটির মাথা 68 টাকা বাজার আছে। ভালোটা? ভালোটা 68 টাকা। হ্যাঁ, ভালোটা 68 টাকা করে মাথায়। আচ্ছা, আর যেটা যেটা একদম ভালোটা? একদম ভালো, ওই যে 65 টাকা 72 টাকা বিক্রি হয়েছে, 70 থেকে 72। ফরিদপুরের ভিতরে 65 টাকা 72 টাকা আজকের বাজারে। আর এই বস্তাগুলো একটু ছোট, এটা ফরিদপুর? ফরিদপুর। এটা এই বস্তায় কত কেজি আছে? এটা আমাদের 50-52 কেজি আছে। 50-52 কেজি আছে এগুলো? মানে যাদের একটু কম লাগে তারা এগুলো নেয়? যারা ছোট বস্তা নেয় তারা ছোট বস্তা দেয়। হাটের বাজারগুলোতে আমরা দেখি দাম কিছুটা বেশি, কিন্তু আপনাদের এখানে কিছুটা কম। হাটের বাজার আপনার বিভিন্ন এলাকা, হাটের বাজার 2500 থেকে 2600 টাকা গেছে, 2550 টাকা গেছে, এরকম বাজার। আর আপনাদের এখানে এখানে তো কিছু কম গেছে, এইখানে 68 থেকে 70, আবার কিছু বেশি 65 থেকে 67 টাকা। আবার এই বাসারটা আপনার 70 থেকে 72 টাকা বিক্রি করছি। এই পেঁয়াজগুলো রাতে আসে কখন আপনাদের? ওই হাটটা আপনার 12টাতে শুরু হয়ে আসা, 12টা থেকে সকাল 4টা 5টা বন্ধ আসে। হ্যাঁ, ট্রাকগুলো রাতেই আসে? ট্রাকগুলো রাতে আসে। সারা রাত্র কি দোকান খোলা থাকে? সারা রাত্রি দোকান 24 ঘন্টা খোলা থাকে। শ্যামবাজার 24 ঘন্টা খোলা থাকে? খোলা থাকে, 24 ঘন্টাই খোলা থাকে। আচ্ছা, তো রাতে আসে। আচ্ছা, আপনাদের এখানে ওই রসুন কত করে আজকে? আজকে রসুন তো আমাদের নাই, তারপরে রসুন একটা ছিল আমরা 170 টাকা করে বিক্রি করছি, একটু নরমালটা রসুন। এটা কি নাটোরের? না, এটা ফরিদপুর। ফরিদপুরেরটা? নাটোরেরটা ভালো না ফরিদপুরেরটা বেশি ভালো? নাটোরের রসুন ভালো, এটা তো টাইট বোট রসুন। নাটোরেরটা বেশি ভালো? হ্যাঁ, বেশি ভালো। আর বড় সাইজগুলো হয় কোথায়? এটা কি বাইরে থেকে আসে? বড় আসলে আপনার চায়না রসুন আসে। আমাদের দেশে তো বড় হয় না। না, বেশি বড় হয় না, মিডিয়াম। মিডিয়াম সাইজ হয়, যেগুলো নাটোরের বড় একটা সাইজ আছে এগুলা।
তো দাম কি সামনে কেমন থাকতে পারে? এটা তো বলা যাবে না, দেখো আমদামি যদি ইন্ডিয়াটা করে লয় তাহলে বাজার কমবো, আর যদি না করে তাহলে বাজার এই ফেলে থাকি যাবে। এলসিপিএস কি আনছিলেন দোকানে? না, এলসিপিএস অন্য অন্য ঘরে আছে, আমাদের ঘরে নাই। এলসিতে তেমন সুবিধা করতে পারতেছেন না? অন্য ঘরে দাম কেমন এখন? তা কইতে পারবো না, এলসি আছে আর কি, শ্যামবাজার কিছু কিছু ঘরে আছে, কিছু ঘরে আছে। আচ্ছা, এইটা কি ফরিদপুরের একটা পাশেরটা? এটা এটা পাংশা। পাংশা এইটা কত করে পাশেরটা? এটা বেশি আপনার 860 থেকে 760 টাকা এটা পিস। এটা তো মোটামুটি কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, এইটার সে আপনার পিসেরটার সে এইটা একটু মোটামুটি না? হ্যাঁ, এটা মোটামুটি একটু। আচ্ছা, তো তো আপনার দাম মোটামুটি সামনে কিছুটা বাড়তে পারে? কিছু বাড়তে পারে, মানে এখন বেচা কিন্তু সামনে তো মাসের শুরু, কালকে থেকে শুরু আপনার সামনে ঈদ আছে, এই জন্য একটু বাড়তে পারে বাজার, বাজার একটু বাড়তে পারে। আচ্ছা, আর এইগুলা কোথার? এইগুলা আর ওই যে সামনের গুলা কি ফরিদপুরের? ফরিদপুর। এগুলা ফরিদপুরের, এইটাও সেম একই না? 66 থেকে 65 থেকে 67 টাকা, 65 থেকে 67 এরকমের। আচ্ছা, তো এখন বর্তমানে লস হইতেছে কাদের? এখন বর্তমানে কেউ লস হইতেছে না, ব্যাপারী ভাইদের কি অবস্থা? কিছু পাইসে আছে, লাভ না হলে চালান সমান সমান থাকে, আবার পড়ে গেলে দেখা গেল ব্যাপারীদের চালানে কেজিতে 10 টাকা লস হয়ে যাওয়া লাগছে। কেজিতে 10 টাকা লস হয়ে যায় এমন যে, হ্যাঁ 20 টাকা লস হয়, তারপর 10 টাকা ধরি 10 টাকা লস হয় সময়তে। এখন ধরেন যে দামে কিনতেছে ওই দামে বিক্রি হইতেছে, আজকের বাজারে যেমন তার 2650-2700 মাথায় বিক্রি হয়েছে, আবার 2500 বিক্রি হইতেছে। পেঁয়াজটা ভালো হয়েছে, কালার ভালো, গোটে ভালো। মোদি দোকান যারা তারা বাইসে নেবে, বাসা মাল নিবে, তারা 2 টাকা বেশি হলে সমস্যা নেই, তারা আমাকে ভিড় দিন, একশোর কাছে বেশি কলে যে আমাদের পরশু দিন গিয়ে লাগবে, আমরা ফোন দিবা না দিয়েন, ফোন সমস্যা কি, ভালো মাল আসবে, ভালো টাকা দিতে হবে। মোদি দোকানগুলোতে একটু মানে যেটা যারা একটু বাসা বাসা লাগে না, তো ফেস বাইসে নিয়ে আসে, এই জন্য ওরা মোদি দোকান আলার বাইসে বাইসে নেয়। এটা তো 80 টাকা হইবে মিনিমাম, হইতে পারে 80 টাকা প্লাস হইতে পারে, যে কত বেশি এটা তো বলতে পারবো না, আমরা যেটা বলছি সেটা। আমরা 70 টাকা বাজারে, ভাইদের তো আরো খরচ আছে, তাদের গাড়ি ভাড়া আছে, কয়েলি আছে, আপনাদের না আছে, লিভারি আছে, গাড়ি ভাড়া আছে, দোকান ভাড়া আছে, তারপর ওরা বেচা কেনার ব্যাপার এরকম। আচ্ছা, তো কাকার সাথে কথা বললাম, ভালোই লাগলো, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। কেমন আছেন ভাই? ভালোই আছি। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? সোনা মিয়া। সোনা মিয়া, দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ? হ্যাঁ মানিকগঞ্জ। মানিকগঞ্জে। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে আপনাদের? ব্যবসা মোটামুটি চলতেছে, একটু হম মোটামুটি চলতেছে। আমদানির পরিমাণ কেমন? আমদানির পরিমাণ কম। কম না? কম। আচ্ছা, দাম তো দেখতেছি আমরা 15-20 দিন আগের চেয়ে অনেকটা কিছুটা বাড়ছে, 7-8 টাকা বাড়ছে। হ্যাঁ বাড়ছে কিছুটা, 7-8 টাকা বাড়ছে। তো বেচা কিনা বেশি একটা ভালো হইতেছে না? না বেচা কিনা এরকম ভালো, শুক্রবারের কারণে, শুক্রবারের কারণে বেচা কিনা ভালো হইতেছে না। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে ওই যে পেঁয়াজ গুলো তো রাতে আসে? হ্যাঁ রাতে আসে। তো আগের চেয়ে কি মানে গত সপ্তাহে যেভাবে বেচা কিনা হয়েছে এখন কি একটু কম না? হ্যাঁ একটু কম, একটু কম চলতেছে। আচ্ছা, তো এখন কেমন গেছে, আজকে কত বস্তা গেছে? আজকে কত বস্তা আছে? 30-35 বস্তা গেছে। 30-35 বস্তা গেছে। আচ্ছা, আপনাদের মানিকগঞ্জের ওদিকে কি আরো আছে, হাট আছে? আছে। ওখানে হাটের নাম কি? জাগিরহাট। জাগিরহাট বড় নাকি মোটামুটি? বড় হাট, বড় বিশাল বিশাল। সপ্তাহে কতদিন বসে? প্রতিদিনই বাজার লাগে, শ্যাম বাজারের লাগার প্রতিদিন প্রতিদিন মানে সকালবেলা বিক্রি হয়। সকাল থেকে কয়টা বন্ধ? মোটামুটি সারা রাতি বিক্রি হয়, বেচা কেনা হয় ৭০-৭২ টাকা এটাও মানে মোটামুটি ভাবে চাহিদা আছে বর্তমানে, যারা মানে ভালো নিতে চায় তারা এটাই নেয়।
মোটামুটি আছে এক সাইজ, ছোট সাইজ। এটা কি সমস্যা আছে নাকি? না সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা ছোট বড় হবে? ছোট বড় হবে। হ্যাঁ ছোট বড় হবে। আচ্ছা আর এইগুলো হচ্ছে পাংশা, পাংশা রাজবাড়ি পাংশা। এইটা কত করে? এটা 67 থেকে 68 টাকা কেজি। এইটা 67 থেকে 68 টাকা করে আজকের বাজারে দিতেছেন না? হ্যাঁ। এটা কোয়ালিটিও ভালো? হ্যাঁ কোয়ালিটি ভালো। এটা কোয়ালিটিও ভালো। এটা পাংশার পেজ, পাংশার পেজ। আচ্ছা আর এইটা কোথায়? এটা হচ্ছে মাগুরার পেজ। এইটা মাগুরার, মাগুরারটা কত করে? মাগুরার দাম চলছে 65 থেকে 64 টাকা কেজি। 65 থেকে 64 টাকা। হ্যাঁ। আচ্ছা এটা কেমন? এটা সাইজ ছোট, চাপা সাইজ, মাল ভালো। মাল ভালো আছে না? এটার মাল এই যে আমরা দেখতেছি, মাল চাপা চাপা সাইজ, চাপা সাইজ, মাল ভালো আছে। আচ্ছা এটা আছে 64-65। হ্যাঁ 64-65 টাকা আজকের বাজারে। হ্যাঁ। আচ্ছা তো ওই শ্যামবাজারে কত বছর থেকে আছেন ভাই? মোটামুটি 10 বছর হইলো। 10 বছর যাবত এখানেই আছেন? হ্যাঁ। আচ্ছা তো এইগুলাই বস্তায় কত কেজি থাকে? এটা হলো 75 কেজি করে রেট করা। এটা রেট করা একদম মাপ মতো আসে? এটা মাপতে হয় না, তারপরে মাইপে দেন? মোটা মাইপে দেই। তারপরে মাইপে দেন। এটা 75 কেজি থাকে বরাবর? পাংশার পেঁয়াজ ওই 500 গ্রাম 600 গ্রাম সাইড দেওয়া আছে। এইটা ই দেওয়া আছে। এইভাবে আর এইগুলো সেম? এটা কোথায়? এটা এটা হইতো, এটা পাংশার পেঁয়াজ, বাসাই পেঁয়াজ। বাসাই কি তো? হ্যাঁ বাসাই। এটা কত করে? এটা 68 টাকা, 67 টাকা কেজি। 67 থেকে 68 টাকা এইটা আজকের বাজারে আছে। হ্যাঁ তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এলাকাতে অঞ্চলে কেমন দামে বিক্রি হয় সেগুলো জানাবেন। দর্শক এতক্ষণ আমি ছিলাম আকাশ, বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন। দর্শক আকাশ বাণিজ্যালয়ে আসলে কিন্তু দেশি পেঁয়াজগুলো এখানে পেয়ে যাবেন পাইকারি দামে। জরুরি প্রয়োজনে আপনারা ফোন দিতে পারেন এখানে, ঠিক আছে, ভাইদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে, যাদের জরুরি প্রয়োজন তারাই ফোন দিবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।